এক কলা ব্যবসায়ী কলা বিক্রি করতেছিলেন। প্রতিটি কলা 5 টাকা দামে সে বিক্রি করতেছিলেন। কেতবা সেই কলা 5 টাকা দামে কিনে খাচ্ছিল এবং কলাগুলো ছুলে ছুলে খাচ্ছিল। তখন এই ব্যবসায়ী ভাবলো সে যদি কিছু কলা ছুলে বিক্রি করে তাহলে হয়তো বেশি দাম পাবে। তাই সে কিছু কলা ছুলে ফেলল এবং সেই কলাগুলো 6 টাকা দাম ধার্য করলো। কিন্তু সেই কলাগুলো কেউই কিনতে আগ্রহ প্রকাশ করলো না। কেতবা সেই আসলা কলাগুলোই কিনতেছিল। তখন এই ব্যবসায়ী ভাবলো যে এই আসলা কলাগুলো বিক্রি শেষ হলেই হয়তো মানুষ এই ছুলা কলাগুলো কিনবে। একটা সময় পর আসলা কলাগুলো শেষ হয়ে গেল, তবুও মানুষ এই ছুলা কলাগুলো কিনতে চাইল না। একটা সময় পর সন্ধ্যা হয়ে গেল, সেই ব্যবসায়ী কলাগুলো ডাস্টবিনে ফেলে দিল। পরের দিন সকালে যে লোকটা ডাস্টবিন পরিষ্কার করবে সেই লোকটা তাকে বকাঝকা করবে। সে বলে যে এই ময়লা আবর্জনা কেন এখানে ফেলছেন, আপনাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকার বিনিময়ে আপনি ময়লাগুলো ফেলে দেন। বর্তমান কিছু কিছু মেয়ে ঠিক এই ব্যবসায়ীর মতোই, তাদের দেহ দেখিয়ে তারা চায় তাদের দাম বাড়াতে। কিন্তু আসলে কি তাদের দাম বাড়ছে? ব্যবসায়ীর মতোই চায় তাদের দেহ দেখে মানুষকে আকৃষ্ট করতে, তাদের দাম বাড়াতে। কিন্তু আসলে কি তাদের দাম বাড়ছে? কলা ব্যবসায়ীর মতো ভাবলে হবে না। আপনি যদি কলা ব্যবসায়ীর মতো ভাবেন তাহলে আপনাকে একটা সময় পর ওই ডাস্টবিনে গিয়েই পৌঁছতে হবে। আপনি মানুষ হন তাতে কি, আপনাকে এক সময় ডাস্টবিনে গিয়েই পৌঁছতে হবে। মনে রাখবেন, সাধারণ একটা ছোলা কলাকে মানুষ পছন্দ করবে না 6 টাকা দামে। আপনি তো একটা মানুষ, আপনি খুব মহামূল্যবান একটা মানুষ। আপনাকে মানুষ কিভাবে খোলামেলা পোশাকে পছন্দ করবে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।